টলেমি বলতেন কি পৃথিবী একদম স্থির আর সূর্য সহ অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো পৃথিবীর চারদিকে ঘুরে তারপর কি কোপারনিকাস এসে তিনি প্রমাণ করলেন যে না পৃথিবী সহ অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো কি সূর্যের চারদিকে পায় প্রদক্ষিণ করে অর্থাৎ আজ থেকে পায় 25 বছর এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কুরআন মাজিদের মধ্যে 1450 বছর পূর্বেই বলে গিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন ওয়া আল্লাযী খালাকাল লাইলা ওয়ান নাহারা ওয়াশ-শামসা ওয়াল কামার কুল্লুন ফী ফালাকিন ইয়াসবাহুন অর্থাৎ তিনি হলো সেই সত্তা খালাকাল লাইলা ওয়ান নাহার যিনি রাত্রি এবং দিনকে সৃষ্টি করেছেন ওয়াশ-শামসা ওয়াল কামার এবং তিনি সূর্য এবং চন্দ্রকেও তিনি কি করেছেন সৃষ্টি করেছেন কুল্লুন তিনি একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন তার গ্রন্থের নাম হলো বাইবেল কুরআন ও বিজ্ঞান তার বইয়ের নাম কি বাইবেল কুরআন ও বিজ্ঞান এই বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে আমরা দেখেছি মহাবিশ্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কুরআনের এই একটি আয়াতও এমন নাই যা কি বৈজ্ঞানিক বিচারে সঠিক নয় বলেন সুবহানাল্লাহ বিজ্ঞানের মধ্যে বলা হয় মানুষ আর জীবজন্তু জীবজন্তু মানে কি কুকুর বিড়াল ছাগল বাঘ মহিষ হরিণ পাখি এগুলোর মধ্যে শুধুমাত্র স্ত্রীলিঙ্গ আর পুল্লিঙ্গ আছে মানুষের মধ্যে আর কি জীবজন্তুর মধ্যে পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ আছে বাকি যে গাছপালা তরু লতা বৃক্ষ এগুলো আছে এগুলোর মধ্যে কি নাই পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ নাই কিন্তু বর্তমান বিজ্ঞান এসে আমি আজকে আপনাদের সামনে পবিত্র কোরআন মাজিদের সূরা ইয়াসিনের 2 নম্বর আয়াত তেলাওয়াত করেছি যে আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন শপথ খেয়েছেন বিজ্ঞানময় কোরআনের যেই শপথের দ্বারা বোঝা যায় যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন মাজিদকে শুধুমাত্র মানুষের আমলের জন্য শুধুমাত্র মানুষের পরিবারের জন্য শুধুমাত্র মানুষের সমাজের জন্য শুধুমাত্র রাষ্ট্রের জন্য বা শুধুমাত্র আন্তর্জাতিক ব্যবসা বাণিজ্য বা এগুলোর জন্যই শুধুমাত্র পবিত্র কোরআন মাজিদকে নাজিল করেননি বরং পবিত্র কোরআন মাজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন বিজ্ঞানের জন্য নাজিল করেছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন এই যে আয়াতের মধ্যে বলেছেন ওয়াল কুরআনিল হাকিম অর্থাৎ প্রজ্ঞাময় অর্থাৎ বিজ্ঞানময় কুরআনের কসম অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন যেহেতু এই পবিত্র এই কুরআন মাজিদকে বিজ্ঞানময় বিজ্ঞান দ্বারা প্রজ্ঞাময় কুরআনের বিজ্ঞানময় কুরআনের অর্থাৎ বিজ্ঞানমূলক কুরআনের কসম খেয়েছেন কুরআনকে যেহেতু বিজ্ঞান দ্বারা কি বিশেষায়িত করেছেন কুরআনের সিফত বা গুণ যেহেতু কি বিজ্ঞান বলেছেন অবশ্যই এই পবিত্র কুরআন মাজিদ কি বিজ্ঞানময় এই পবিত্র কোরআন মাজিদ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর নাজিল করেছেন শাশ্বত এবং চিরন্তন কোরআন মাজিদ হিসাবে এই কোরআন মাজিদ হলো আমাদের প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সর্বশ্রেষ্ঠ মুজিজা এই কোরআন মাজিদের মধ্যে যেমন আল্লাহ পাক রব্বুল আলামিন অতীতের ঘটনাগুলো বর্ণনা করেছেন তারপর এর মধ্যে কৃষি কাজ কিভাবে করতে হবে তার বর্ণনা করেছেন এর মধ্যে বিজ্ঞানের কোন কোন আয়াত নাজিল করেছেন তারপর এর মধ্যে সমাজনীতি রাজনীতি পরিবার নীতি আন্তর্জাতিক নীতি যা কিছু আছে সব কিছু এই পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন বর্ণনা করে দিয়েছেন এই কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের গুণ বর্ণনা করতে তিনি বলেছেন فرطنا في الكتاب من شيء অর্থাৎ আমি এই কোরআনের মধ্যে কোন কিছুই লিখতে বাদ রাখি নাই বলেন সুবহানাল্লাহ অর্থাৎ এই কোরআন মাজিদের মধ্যে
আল্লাহ পাক রব্বুল আলামিন কোনো কিছুই লিখতে বাকি রাখেন নাই এক মানুষের জন্য এই কল্যাণের জন্য মানুষের শান্তির জন্য মানুষের কামিয়াবির জন্য যা যা কিছু দরকার সব কিছু আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন মাজিদের মধ্যে লিখে দিয়েছেন পবিত্র কোরআন মাজিদের মধ্যে তিনি বর্ণনা করে দিয়েছেন কিন্তু কালের বিবর্তনে মানুষের জ্ঞানের স্বল্পতার কারণে মানুষ হয়তো কোরআনকে বুঝতে পারে নাই বা কোরআনকে গবেষণা করে নাই এই কারণে কোরআনকে বুঝতে পারে নাই বিজ্ঞান যতই অগ্রসর হয়েছে বিজ্ঞান যতই অগ্রগামী হয়েছে ততই মানুষ কোরআনকে বুঝতে মানুষের জন্য সহজ হয়েছে আগের বিজ্ঞানীরা দেখেন এরকম কিছু মতবাদ প্রকাশ করেছেন যেই মতবাদগুলো কোরআনের সাথে মিলে না পরবর্তীতে পরবর্তী বিজ্ঞানী আবার যখন এসেছে তখন দেখা যায় ঘুরে ফিরে তারা এই কোরআনটাকে তাদের যে বিশ্লেষণটাকে তারা এরকম ভাবে বিচার বিশ্লেষণ করেছেন তারা এরকম ভাবে তারা রিসার্চ করেছেন যার পরবর্তী বুঝে যায় যে তাদের মতবাদগুলো পবিত্র কোরআন মাজিদের সাথে মিলে যায় আর এই কোরআন মাজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রত্যেকের জন্য কল্যাণকর হিসেবে এবং পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে নাজিল করেছেন বলেই পবিত্র কোরআন মাজিদের মধ্যে সব কিছু আছে যদি এই কোরআন মাজিদকে পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে যেহেতু নাজিল করেছে যদি তার মধ্যে মানুষের মধ্যে কল্যাণকর মানুষের জন্য কল্যাণকামী মানুষের জন্য উত্তম এবং ভালো যদি সব কিছু নাজিল না করতেন তাহলে এই কোরআন মাজিদ কি মানুষের জন্য কল্যাণকর হতো না পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হতো না যেহেতু মুসলমানের জন্য এমনকি বিশ্বের সকল মানুষের জন্য এই পবিত্র কোরআন মাজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন নাজিল করেছেন কি পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা হিসেবে এই কারণে এর মধ্যে মানুষের জন্য যা যা কিছু দরকার সব কিছুই আছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলেছেন তিবিয়ানান লিকুল্লি শাই অর্থাৎ প্রত্যেক বস্তুর জন্য সব কিছুর জন্যই এর জন্য বিস্তারিত বর্ণনা আছে পবিত্র কোরআন মাজিদের মধ্যে অপর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন ওয়ালাকাদ সরফনা ফি হাদাল কোরআনি লিন্নাসি মিন কুল্লি মাসাল অর্থাৎ এই পবিত্র কোরআন মাজিদে মানুষের জন্য নানাভাবে বিভিন্ন উপমা দ্বারা মানুষদেরকে তিনি বুঝিয়েছেন বিভিন্ন বিষয়ে নানাভাবে মানুষের জন্য কি করেছেন উপমা দ্বারা এই পবিত্র কোরআন মাজিদকে মানুষের কাছে উপস্থাপন করেছেন মানুষের কাছে বর্ণনা করেছেন যাতে মানুষের জন্য সব কিছুর ক্ষেত্রে কোরআন বুঝতে এবং তার সব কর্মক্ষেত্রে কোরআনকে যাতে মানুষ কি করতে পারে প্রয়োগ করতে পারে আর এই পবিত্র কোরআন মাজিদকে আল্লাহ পাক রব্বুল আলামিন জ্ঞান বিজ্ঞানটাকে কোন সময় তিনি ইলম শব্দ দ্বারা প্রকাশ করেছেন আবার কোন সময় সেই পবিত্র কোরআন মাজিদের এই জ্ঞান বিজ্ঞানটাকে কোন সময় হিকমত দ্বারা বুঝিয়েছেন হিকমত শব্দ দ্বারা উল্লেখ করেছেন ইলম আর হিকমত এই দুটি শব্দ পাশাপাশি কিন্তু জাগতিক এবং কোন বিষয়ে যখন প্রয়োজন পড়েছে তখন আল্লাহ পাক রব্বুল আলামিন ইলম শব্দ বিজ্ঞানের শব্দ বিজ্ঞানের জন্য তিনি ইলম শব্দটি ব্যবহার করেছেন আর কোন সময় তিনি হিকমত শব্দটা ব্যবহার করেছেন এই যারা গভীর বিচার বিশ্লেষণ করে রিসার্চ করে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এই হিকমতের জ্ঞান কিছু কিছু মানুষকে কিছু কিছু আল্লাহর বান্দাদেরকে আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়েছেন আর যাদেরকে দিয়েছেন তাদেরকে বলা হয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন প্রভূত কল্যাণ তাদেরকে অনেক বেশি জ্ঞান দান করেছেন যেমন পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন يؤتي الحكمة من يشاء ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا وتد الله فك رب العالمين جاك إچا تك حكمت وتا تك بجان دان كرسين بجان الجان دار كرسين ومن يؤت الحكمة فقد أوتي خيرا كثيرا أرى الله فك رب العالمين جاك حكمت وتا جاك بجان الجان دان كرسين فقد أوتي খায়রান কাসীরা তাকে অনেক বেশি কল্যাণ দান করেছেন তাকে প্রভূত কল্যাণ দান করেছেন তাকে প্রভূত জ্ঞান দান করেছেন বলেন সুবহানাল্লাহ অর্থাৎ এই যে হিকমতের জ্ঞান বিজ্ঞানের জ্ঞান আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে দান করেছেন
তাকে মূলত কি অনেক বেশি জ্ঞান অনেক বেশি প্রজ্ঞা আল্লাহ পাক রব্বুল আলামিন দান করেছেন আর এই যে পবিত্র কোরআন মাজিদের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন আমলের জন্য বলেছেন বিভিন্ন নির্দেশনা বলে দিয়েছেন অনেক ক্ষেত্রে উৎসাহ প্রদান করেছেন আর এই যে বিজ্ঞানের জ্ঞান আর এই বিজ্ঞানের জ্ঞানের প্রতি গবেষণা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন মানব সম্প্রদায়কে কি করেছেন অনুপ্রেরণা এবং উৎসাহ দিয়েছেন অন্যান্য বিষয়ের প্রতি যেমন অনুপ্রেরণা দিয়েছেন উৎসাহ দিয়েছেন নির্দেশ দিয়েছেন ঠিক এই রকম ভাবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন মাজিদের মধ্যে যে জ্ঞান বিজ্ঞান রয়েছে যে বিজ্ঞানের যে আলোচনা রয়েছে বিজ্ঞানের যে জ্ঞান রয়েছে সেগুলোকে শিক্ষার জন্য সেগুলোকে গবেষণা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন উৎসাহ দিয়েছেন যেমন এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন কুল ইনদুরু মাযা বিস সামাওয়াতি ওয়াল আরদ অর্থাৎ হে নবী জি আপনি বলে দিন ইনদুরু মাযা বিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে এগুলোর দিকে তোমরা তাকাও এগুলো নিয়ে তোমরা গবেষণা করো অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন আসমান এবং জমিনের মধ্যে কি রয়েছে এগুলো নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন নির্দেশ দিয়েছেন এই আসমান এবং জমিনের মধ্যে কি রয়েছে এগুলোর মধ্যে কি গ্যালাক্সি রয়েছে এগুলোর মধ্যে কি গ্রহ নক্ষত্র রয়েছে এগুলোর মধ্যে কি বৈশিষ্ট্য রয়েছে আল্লাহ পাক রব্বুল আলামিন এগুলোকে কিভাবে নিয়ন্ত্রণ করেন কিভাবে এগুলোকে পরিচালনা করেন এগুলো নিয়ে গবেষণা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন নির্দেশ দিয়েছেন তারপর অপর এক আয়াতের মধ্যে আল্লাহ পাক রব্বুল আলামিন এই বিজ্ঞানের জ্ঞানকে রিসার্চ করার জন্য গবেষণা করার জন্য আরো উৎসাহ দিয়েছেন অনুপ্রেরণা দিয়েছেন কি কিভাবে আওয়ালাম ইয়ানযুরু ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ ওয়ামা খালাকাল্লাহু মিন শাইই আওয়ালাম ইয়ানযুরু অর্থাৎ তারা কি দেখে না তারা কি গবেষণা করে না তারা কি লক্ষ্য করে না ফি মালাকুতিস সামাওয়াতি ওয়াল আরদ আসমান এবং জমিনের রাজত্বের মধ্যে ওয়ামা খালাকাল্লাহু মিন শাইই এবং আল্লাহ পাক রব্বুল আলামিন যা কিছু সৃষ্টি করেছেন এইগুলোর প্রতি অর্থাৎ আসমান এবং জমিনের রাজ্যের মধ্যে কি আছে এবং আল্লাহ তাআলা যা কিছু সৃষ্টি করেছেন এগুলোর মধ্যে কি আছে তারা কি সেগুলো দেখে না আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে এগুলো কি তারা দেখে না যে তোমাদেরকে আমাকে চিনতে হলে আমাকে জানতে হলে এবং পবিত্র কোরআন মাজিদে তোমাদের জন্য কল্যাণকর এই পবিত্র কোরআন মাজিদে তোমাদের জন্য পূর্ণাঙ্গ জীবন ব্যবস্থা আর এর মধ্যে যে আমি কোনো কিছুই বাদ দেই নাই যদি তোমরা এগুলো গবেষণা করো তাহলে তোমরা কি করতে পারবে বুঝতে পারবে আল্লাহ পাক রব্বুল আলামিন এই পবিত্র কোরআন মাজিদের জ্ঞান বিজ্ঞানের আলোচনাগুলোকে জ্ঞান বিজ্ঞানগুলোকে গবেষণা করার জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন কি করেছেন উৎসাহ প্রদান করেছেন এমনকি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে আমি এইরকম ভাবে এই পৃথিবীটাকে গ্রহ নক্ষত্রগুলো গ্যালাক্সিগুলোকে সৃষ্টি করেছি যে তোমরা যদি এইগুলোর দিকে তাকাও তাহলে তোমাদের দৃষ্টি ফিরে আসবে তোমরা এগুলোর দিকে বারবার ফিরে তাকাবে তোমরা ব্যর্থ হয়ে যাবে কারণ আমি এইরকম ভাবে এগুলোকে সৃষ্টি করেছি আর তোমরা যদি চলতে চাও তাহলে সেই কোরআনের পথেই তোমাদেরকে চলতে হবে তোমরা যদি বিজ্ঞান নিয়ে গবেষণা করতে চাও তাহলে এই কোরআনের আলোকেই তোমাদেরকে গবেষণা করতে হবে যদি এই কোরআনের আলোকে যদি তোমরা গবেষণা না করো তাহলে তোমাদের গবেষণা ভুল প্রমাণিত হবে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনের কোরআন মাজিদের মধ্যে বলেছেন মা তারা ফি খালকির রহমান মিন তাফাউত ফি খালকির রহমান অর্থাৎ দয়াময় আল্লাহ পাক রব্বুল আলামিনের সৃষ্টির মধ্যে মিন তাফাউত তোমরা কোনো ভুল দেখতে পারবে না ফারজিউল বাসর হাল তারা মিন ফুতুর আর তোমাদের দৃষ্টিগুলোকে আবার ফিরিয়ে নাও হাল তারা মিন ফুতুর দেখো এর মধ্যে কোনো ভুল আছে কি যে তোমরা যখন দয়াময় এই সৃষ্টির দিকে যখন তোমরা তাকাবে তখন তোমরা এর মধ্যে কোনো ভুল দেখতে পারবে না তোমরা আবার তোমাদের দৃষ্টি দিকে ফিরাও তোমাদের গবেষণাকে আবারও ফিরাও দেখবে এর মধ্যে কোনো ভুল আছে কি দেখো তোমরা ফুমারুজিল বাসর কারাতাইনি ইয়ানকালিবু ইলাইকাল বাসরু খাসিআ ওয়া হুয়া হাসির তোমার জিয়াইল বাসরা তোমরা আবার তোমাদের দৃষ্টিকে বারবার এর দিকে নিয়ে যাও বারবার তোমাদের দৃষ্টিকে ফিরাও
কিন্তু যতই ফিরাবে দৃষ্টি কিন্তু এর মধ্যে তোমরা কোনো ভুল দেখতে পারবে না বরং কি ইয়ান কালিবি ইলাইকাল বাসারু খাসি আও ওয়া হুয়া হাসির যে তোমাদের দৃষ্টিটা তোমাদের দিকে ক্ষতিগ্রস্ত এবং কি লজ্জিত অবস্থায় তোমাদের দিকে আবার ফিরে আসবে অর্থাৎ আমার সৃষ্টির মধ্যে এর মধ্যে কোনো ভুল নাই তোমরা কোনো ভুল দেখতে পারবে না যদি তোমাদের দৃষ্টিগুলোকে বারবার যাও ফিরে তাকাও যদি তোমরা বারবার গবেষণা করো তারপরে তোমরা কোনো ভুল দেখতে পারবে না অবশেষে বরং তোমাদের গবেষণা তোমাদের দৃষ্টিগুলোকে ভুল প্রমাণিত হয়ে তোমাদের দিকে ফিরে আসবে অর্থাৎ আল্লাহর সৃষ্টির মধ্যে কি নাই কোনো ভুল নাই আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে যেইভাবে বর্ণনা করেছেন এই পৃথিবীর যতগুলো গ্যালাক্সি যতগুলো গ্রহ নক্ষত্র দিন রাত্রির আবর্তন এবং কি চন্দ্র সূর্যের পদক্ষিণ যা কিছু আছে সব কিছু পবিত্র কোরআন মাজিদের বর্ণনা অনুযায়ী হয় এর ব্যতিক্রম কখনো হয় না আল্লাহ পাক রব্বুল আলামিনের পবিত্র কোরআন মাজিদের কে গবেষণা করেছেন কে ফ্রান্সের বিজ্ঞানী মরিস বুকাইলি মরিস বুকাইলি তিনি একটি বিখ্যাত গ্রন্থ রচনা করেছেন তার গ্রন্থের নাম হলো বাইবেল কোরআন ও বিজ্ঞান তার বইয়ের নাম কি বাইবেল কোরআন ও বিজ্ঞান এই বইয়ের মধ্যে তিনি লিখেছেন যে আমরা দেখেছি মহাবিশ্ব সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিনের কোরআনের এই একটি আয়াত এমন নাই যা কি বৈজ্ঞানিক বিচারে সঠিক নয় বলেন সুবহানাল্লাহ পবিত্র কোরআন মাজিদের যতগুলো আয়াত আছে সবগুলো আয়াতই কি বিজ্ঞানের বিচারে কি সঠিক মহাবিশ্ব সম্পর্কে যতগুলো আয়াত আছে সবগুলো আয়াত বিজ্ঞানের বিচারে কি পবিত্র কোরআন মাজিদের প্রত্যেকটি আয়াত কি সঠিক যেখানে বাইবেলে ভুল আছে প্রচুর পরিমাণ ভুল আছে অনেক ভুল আছে কিন্তু কোরআন মাজিদের মধ্যে এমন কোনো আয়াত নেই গবেষণামূলক বিজ্ঞানমূলক এমন কোনো আয়াত নেই যার মধ্যে কি ভুল আছে মরিস বুকাইলি আরো বলেন যে পবিত্র কোরআন মাজিদের প্রত্যেকটি আয়াত বিজ্ঞানের সাথে এইরকম ভাবে সামঞ্জস্যপূর্ণ যেগুলো আমাদেরকে কি করেছে বিস্মিত করেছে বলেন সুবহানাল্লাহ অর্থাৎ পবিত্র কোরআন মাজিদের বিজ্ঞানের যতগুলো আয়াত আছে সবগুলো আয়াতেই কি বিজ্ঞানীদের বিচারে কি সঠিক কিন্তু দেখা যায় কালের অগ্রপশ্চাতের কারণে কালের বিবর্তনের কারণে মানুষের স্বল্পতার কারণে কখনো তাদের গবেষণা ভুল ছিল তারা এক একবার এক এক কথা বলেছে যেমন কি সূর্য গতিশীল নাকি পৃথিবী গতিশীল সূর্য ঘুরে না পৃথিবী ঘুরে টলেমি বিশ্বাস করতেন যে কি থিওরি অফ জিউস এন্ড ট্রিজমে এই মতবাদে টলেমি বিশ্বাস করতেন যে পৃথিবী একদম স্থির অর্থাৎ পৃথিবী ঘুরে না পৃথিবী একদম স্থির বরং সূর্য সহ আরো যত গ্রহ নক্ষত্র আছে এই সবগুলো পৃথিবীর চারদিকে কি ঘুরে বিজ্ঞানী টলেমি এটা বিশ্বাস করতেন থিওরি অফ জিউস এন্ড ট্রিজমে তিনি মনে করতেন যে এই পৃথিবীর একদম স্থির আছে পৃথিবী কোনো নড়াচড়া করে না পৃথিবী ঘুরে না পৃথিবী পদক্ষেপ করে না বরং সূর্য সহ আরো যত গ্রহ নক্ষত্র আছে এই সবগুলো পৃথিবীর চারদিকে ঘুরে ষোড়শ শতাব্দী পর্যন্ত বৈজ্ঞানিক বিচারে এই মতবাদটা কি ছিল সঠিক ছিল এরপর কোপার্নিকাস তিনি প্রমাণ করলেন যে পৃথিবী স্থির নয় বরং পৃথিবী সহ অন্যান্য যত গ্রহ নক্ষত্র আছে এই সবগুলো সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে টলেমি বলতেন কি পৃথিবী একদম স্থির আর সূর্য সহ অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো পৃথিবীর চারদিকে ঘুরে তারপর কি কোপার্নিকাস এসে তিনি প্রমাণ করলেন যে না পৃথিবী সহ অন্যান্য গ্রহ নক্ষত্রগুলো কি সূর্যের চারদিকে প্রদক্ষিণ করে অর্থাৎ আজ থেকে প্রায় 25 বছর আগেও বিজ্ঞান বলতো সূর্যটা কি স্থির থাকে আর এটি তার নিজ অক্ষের চারপাশে ঘুরে না সূর্যটা তার নিজ অক্ষের চারপাশে ঘুরে না বিজ্ঞান 25 বছর আগে এই কথা বলতো কিন্তু আজকের বিজ্ঞান এই কথা প্রমাণ করেছে পৃথিবী ও সূর্য দুটি গতিশীল দুটি প্রদক্ষিণ করে দুটি ঘুরে বলেন সুবহানাল্লাহ আগে বলতো পৃথিবী স্থির সূর্য ঘুরে পরে আবার বলেছে কি
সূর্য স্থির পৃথিবী সহ অন্যগুলো ঘুরে আর আজকে এসে বিজ্ঞান প্রমাণ করেছে যে পৃথিবী এবং সূর্য দুটি গতিশীল দুটি কি করে প্রদক্ষিণ করে আর তাদের জন্য আলাদা কক্ষপথ রয়েছে প্রত্যেকে নিজ নিজ কক্ষপথে কি করে প্রদক্ষিণ করে অথচ এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন তার পবিত্র কুরআন মাজিদের মধ্যে 1450 বছর পূর্বেই বলে গিয়েছেন বলেন সুবহানাল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন কি বলেছেন ওয়াল্লাযী খলাকাল লাইলা ওয়ান-নাহারা ওয়াশ-শামসা ওয়াল-কামার কুল্লুম ফী ফালাকিন ইয়াসবাহুন অর্থাৎ তিনি হলো সেই সত্তা খলাকাল লাইলা ওয়ান-নাহার যিনি রাত্রি এবং দিনকে সৃষ্টি করেছেন ওয়াশ-শামসা ওয়াল-কামার এবং তিনি সূর্য এবং চন্দ্রকেও তিনি কি করেছেন সৃষ্টি করেছেন কুল্লুম চন্দ্র এবং সূর্য এই সবগুলো কি করে প্রত্যেকটি নিজ নিজ কক্ষপথের মধ্যে কি করে প্রদক্ষিণ করে ঘুরে তাদের যে পথ আছে সেই পথের মধ্যে তারা কি করে ঘুরে অথচ বিজ্ঞান আগে বলতো পৃথিবী স্থির সূর্য সহ অন্যগুলো ঘুরে পরে বলেছে যে না সূর্য স্থির পৃথিবী সহ অন্যগুলো ঘুরে কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিয়েছেন যে না চন্দ্র সূর্য এবং পৃথিবী সবগুলোই কি করে নিজ নিজ কক্ষপথের মধ্যে ঘুরে প্রদক্ষিণ করে যেটা আজকের বিমান আজকের এই বিজ্ঞান এসে কি করেছে প্রমাণ করেছে আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কুরআন মাজিদের মধ্যে আরো বলেছেন ওয়াশ-শামসু তাজরি লিমুস্তাকাররিন লাহা যালিকা তাকদীরুল আজিজিল আলিম অর্থাৎ সূর্য তার নিজ কক্ষপথের মধ্যে প্রদক্ষিণ করে আল্লাহ পাক রব্বুল আলামিন 1450 বছর পূর্বে বলেছেন যে সূর্য যে এটা আছে এটা তার নিজ কক্ষপথের মধ্যে কি করে প্রদক্ষিণ করে যালিকা তাকদীরুল আজিজিল আলিম এটা হলো কি মহা পরাক্রমশালী এবং জ্ঞানীময় আল্লাহ তাআলার পক্ষ থেকে নির্ধারণ শুধু এটাই নাই বিজ্ঞান দিন দিন কি আধুনিক হচ্ছে বিজ্ঞানের পরিবর্তন হচ্ছে বিজ্ঞান উন্নতি করছে আর পবিত্র কুরআন মাজিদের যতগুলো আয়াত আছে এই প্রত্যেকটি আয়াতগুলোর সাথে বিজ্ঞানের মতবাদ মিলে যাচ্ছে বলেন সুবহানাল্লাহ বিজ্ঞানের মধ্যে আছে কি বিজ্ঞানের মধ্যে বলা হয় মানুষ আর জীবজন্তু জীবজন্তু মানে কি কুকুর বিড়াল ছাগল বাঘ মহিষ হরিণ পাখি এগুলোর মধ্যে শুধুমাত্র স্ত্রীলিঙ্গ আর পুল্লিঙ্গ আছে মানুষের মধ্যে আর কি জীবজন্তুর মধ্যে পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ আছে বাকি যে গাছপালা তরু লতা বৃক্ষ এগুলো আছে এগুলোর মধ্যে কি নেই পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ নাই কিন্তু বর্তমান বিজ্ঞান এসে প্রমাণ করেছে যে গাছপালা তরু লতা বৃক্ষ যা আছে এই সবগুলোর মধ্যে কি পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ আছে বলে সুবহানাল্লাহ কারণ পরাগায়ন এগুলোর একটি ইয়া থেকে ফুলের পরাগ থেকে নিয়ে আরেকটা ফুলের মধ্যে যখন কি মৌমাছি বা অন্যান্য এই এই কীট পতঙ্গগুলো উড়ে যখন সেটার মধ্যে গিয়ে যখন লাগে তখন একটার মধ্যে আরেকটার মধ্যে কি ফল হয় আর বিজ্ঞান বলতো যে গাছপালা তরুণতা এগুলোর মধ্যে কি পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ নাই শুধুমাত্র মানুষ আর জীবজন্তুর মধ্যে পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ আছে অথচ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন কি ওয়ামিন কুল্লিস সামারাতি জাআলা ফিহা যাওজাইনি ইসনাইন অর্থাৎ আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআন মাজিদের মধ্যে বলে দিয়েছেন যে প্রত্যেকটা ফলের মধ্যে জালা ফিহা যাওজাইনি ইসনাইন যে পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ করে জুড়া জুড়া করে আল্লাহ পাক রব্বুল আলামিন সৃষ্টি করেছেন অর্থাৎ এই যে ফলগুলো আছে ফুলগুলো আছে এই সবগুলোকে আল্লাহ পাক রব্বুল আলামিন পুল্লিঙ্গ এবং স্ত্রীলিঙ্গ হিসেবে আল্লাহ তাআলা সৃষ্টি করেছেন অথচ বিজ্ঞান বলতো যে মানুষ আর জীবজন্তু ছাড়া অন্য কোনগুলোর মধ্যে কি পুল্লিঙ্গ আর স্ত্রীলিঙ্গ নাই নারী পুরুষ নাই কিন্তু ইদানিং বিজ্ঞান এসে প্রমাণ করেছে যে কি এগুলোর মধ্যেও কি আছে পুল্লিঙ্গ স্ত্রীলিঙ্গ আছে এই গাছগাছালি তরুণতার মধ্যেও কি নারী পুরুষ আছে আর এই যে বিজ্ঞান এ পর্যন্ত এসেছে এটাও কি পবিত্র কুরআন মাজিদের সাথে কি হয়ে যায় মিলে যায় আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদেরকে এমন এক বিজ্ঞানময় কুরআন দান করেছেন
যে এই কোরআনের মধ্যে মানুষের যাবতীয় যা কিছু দরকার যা কিছু প্রয়োজন সবকিছু এই পবিত্র কোরআন মাজিদের মধ্যে আছে পরিবার নীতি সমাজ নীতি রাষ্ট্রনীতি তারপর আন্তর্জাতিক থেকে ব্যবসা বাণিজ্য সহ বিজ্ঞান থেকে নিয়ে যা কিছু আছে সবকিছু এই পবিত্র কোরআন মাজিদের মধ্যে আছে এই কারণে আমরা যদি কোরআন নিয়ে যদি গবেষণা করি কোরআন নিয়ে যদি আমাদের রিসার্চ করি তাহলে আমাদের ঈমান আরো মজবুত হবে এবং এই পবিত্র কোরআন মাজিদ মানুষের জন্য যে কল্যাণকর এই কল্যাণকর হিসেবে আমরা এই পবিত্র কোরআন মাজিদকে ব্যবহার করতে পারব আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সকলের ঈমানকে মজবুত করান এবং এই কোরআন মাজিদকে শিক্ষা অর্জন করান এবং কোরআন মাজিদ নিয়ে গবেষণা করার তৌফিক দান করুন সকলে বলে আমিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু যারা